গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আমি একদম ভালো নেই, কি বলবো। রোজ রাত্রিবেলায় শুতে গেলেই এমন কাশি, মানে সেই আমার পুরনো কাশি যুগ যুগান্তর ধরে চলে আসে, সেই আর কমছে না। এখন আমি ঠিক আছি, সারাদিনের বেলা ঠিক আছি, ঘুমের সময় যেন কি হচ্ছে, মানে জাস্ট চোখটা বন্ধ করছি ব্যাস শুরু হয়ে যাচ্ছে, আর এই জন্য শুভরও ঘুম হচ্ছে না আমার কারণে। আর এই দুদিন যাবত, মানে যে দুদিন আমি ব্লগ দিইনি, তো ওই দুদিন যাবত কী করেছিলাম, মুখে লবঙ্গ নিয়ে শুয়েছিলাম, তো কাজে কাজে আসছিলো আর কি, মানে কাশি আর হচ্ছিলো না। বাট কালকে দেখছি সেটাও কাজে দিচ্ছে না, তো যথারীতি উঠে এরকম বসে আছি কিছুক্ষণ পর। তারপরে আমি মানে শুলাম, মানে সত্যি কথা বলতে আমি সো লাকি যে এরকম আমি হাজব্যান্ড পেয়েছি, আমাকে মাথায় হাত বুলিয়ে দিলাম, আমি একটু কোনোভাবে ঘুমালাম, তারপরে মনে হয় ঘুমিয়েছে। তারপরে আমার ভোরবেলার দিকে ঘুম ভেঙেছে, দেখলাম যে উনি নাক ডাকছে, স্বাভাবিক। তো যাই হোক, এখন হাসি ভগবান, রাত্রিবেলা মানে এত মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ, আকাশ এখন মেঘে ঢেকে আছে, এখন অলরেডি 8:30 বেজে গেছে। তো যাই হোক, এরকম মেঘলা ওয়েদারের জন্য ঠান্ডা গরমে লোকের আরও শরীর খারাপ হচ্ছে। এখানে আমি জল রেডি করে নিয়েছি, এখন একটুখানি গাছে জল দিতে যাব, তখনই দেখলাম যে এই গাছের গোড়াগুলো প্রায় ভেজা ভেজাই আছে, যেহেতু মেঘলা ওয়েদার। ভাবছি না থাক আর দেবো না গাছে জল, কারণ বেশি জল দিলে না আবার গোড়া পচে যাবে। সো থাক বালতিতে জল, অসুবিধা নেই, আমি যাই নিচে গিয়ে একটুখানি গার্গেল করবো, কারণ গার্গেলটাই একমাত্র উপায় গলাটা ঠিক করা। সো এখানে গার্গেল করা জল গরম করে নিয়েছি, মানে দেখতে এরকম লাগছে, বাট ফুটন্ত তো আর জল নয়, বাট আমি যতবারই মানে গার্গেলের জল করতে যাই বিশাল গরম হয়ে যায়। তো এদিকে চাটাও বসিয়ে দিচ্ছি, এদিকে ফুটতে থাকুক, আমি গার্গেলটা স্টার্ট করি। গার্গেল বিষয়টা না সত্যি আমার কাছে রীতিমতন টাফ বিষয় বলে মনে হয়, মানে যেদিনই গার্গেল করবো সেদিনই জিভ পুড়িয়ে ফেলবো, আজকেও সেটাই করেছি। আর এই গার্গেল করতে গেলেই না আমার একটা অক চলে আসে, মানে কিচ্ছু হবে না আমার দ্বারা। ঝটপট করে বাসি কাজগুলো সেরে ওদিকে দুধ চাটাও বসিয়ে দিয়েছি, আর যেহেতু আজকে চিকেন হবে তাই এদিকে রসুনটা ছুলে এরকম কন্টেনারে ভিজিয়ে রেখেছি, আর মাথাগুলো এদিকে দেখতে পাচ্ছ কেটে দিয়েছি, যার তাতে কি হয় তাতে ছুলতে সুবিধা হয়। আর প্রত্যেকবার করে বারবার এরকম মোবাইলটা বের করছি, আর 80,000 হতে আর কিছুটাই বাকি, তো এটাই দেখছি যে হলেও কি হলো না। তো যাই হোক, আমার কাছে প্রত্যেকটা সিঙ্গেল সাবস্ক্রাইবার, মানে সাবস্ক্রাইবার বললে ভুল হবে, ফ্যামিলি মেম্বার ম্যাটার করে। তো যেদিন আমার ফার্স্ট মানে 1 নম্বর সাবস্ক্রাইবার হয়েছিল সেই দিনই আমি এতটাই খুশি হয়েছিলাম। তো 80,000 হলে মানে আরেকটু 100K-র দৌড় এগিয়ে যাব আমরা। সো গাইস, কেমন আছো তোমরা? অনেকদিন পর আসলাম। তো বাই দ্য ওয়ে, মহা শিবরাত্রি, মহাই তো বলে তাই না, শিবরাত্রি, ওই যাই হোক শিবরাত্রি, ওই আজকেও শিবরাত্রি আছে, যেহেতু আজকে রবিবার সকালবেলাটা আছে আমি যেটুকু জানি। তো কালকে তোমার দিদিভাইকে বললাম যে যাও একটু শিবরাত্রি করে আসো, বলছে যে না, বলো কেন কেন বলো না না, আমাকে কি বলছে, বলছে আমি শিবরাত্রি আগে করতাম, আমি আগে করতাম খুব মানে নিষ্ঠার সঙ্গে করতাম, ঠিক আছে, সংযম থেকে শুরু করে উপোস করার পর তারপর দিনও পুজো পুজো দিয়ে নিরামিষ খেয়ে ভঙ্গ করতাম, তারপরে আমার কপালে এসেছেন আমার পাগল, আমি নাকি পাগল, তুমি ভাবো মানে পাগলামি করে কে, পাগলামি করে এই জিনি, ইনি পাগলামি করে আর আমার উপর দোষ দেয় এই পাগলামি। তাই জন্য আমি চাই না, আমি চাই না যে আর এর থেকেও বেশি ওভার লেভেলের পাগল হয়ে যাক, তাই আমি ওটা স্টপ করে দিয়েছি। তুমি তো বললে যে বিয়ের পর আমি পেয়ে গেছি, ঠিক আছে, যাই হোক আমার মতো পাগল পেয়ে গেছো, সেই জন্য বন্ধ করে দিচ্ছি, সেটাও কমেন্ট কোথায় কোথায় দেখি এটা লিখতে পারবে না, জায়গা নেই। সেই 14 ফেব্রুয়ারি একটা ফুলটা দিয়েছিলাম, দেখো এখনো ফুলটা রেখে দিয়েছে, দেখেছো? ও আমার বউ বউ এখন লাইট জ্বালিয়ে দিল, দেখেছো? এখনো দেখো একদম সতেজ আছে, রোজ আমি জল পাল্টাই, কারণ এটা আমার কাছে এতটা এতটা ভ্যালুয়েবল। দাঁড়াও তুমি আবার ভেটকে দিও না, এতটা ভ্যালুয়েবল। আজকে কত তারিখ সেটা বলো, আজকে হচ্ছে গিয়ে 19 তারিখ, হ্যাঁ 14 তারিখ দিয়েছিলাম, হ্যাঁ আমি রোজ এটাকে জল পাল্টাই, জল পরিবর্তন করে এতটাই জল রাখি, নিচ থেকে এই যে ফয়েল পেপারটা একটুখানি হাঁটিয়ে দিয়েছি যাতে গোড়ার থেকে মানে জলটা ঢোকে, হ্যাঁ দক্ষিণেশ্বর গেলে শুনেছি যে মানে রিলেশন ব্রেক হয়ে যায়, এটা কি সত্যি? এইরকম আমি শুনেছি, ও জীবনে তার জন্য যায়নি, তারপরে গোলাপ ফুল দিলেও আমি হয়তো ভাবতাম যে রিলেশন নাকি ব্রেক হয়ে যাবে, এই কারণে দেয় না গোলাপ দিলে আবার কার রিলেশন, চলো খাবো আমি, চলো এখন এখন আমি বেরোবো, রেডি হয়ে গেছি, দোকানে যাবো, আর এখানে সবাই খুব ব্যস্ত, বেশি ডিস্টার্ব করা যাবে না। তো বাই দ্য ওয়ে আমি শুভ, কই গেলে কই গেলে কই গেলে, আমাদের ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই ফাটাক সে ওয়েলকাম। মণিমা এসেছিল সেদিন, আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে দিদি কোন আংটিটা নিয়েছো, তুমি তো বললে না তখনও, যেহেতু পুরো রেডি ছিল না তো এই জন্য আমি তখনও বলিনি। তো মোটামুটি আমি পছন্দ করেই বলেছিলাম এই যে এই রিংটা, আর এটা দিতে এসেছে আজকে সকাল সকাল বাবু কাকা। এই যে মণিমাকে বলে, মণিমা কোথায়, একসঙ্গেই সবাই আসতে পারতে, বলছে না আমি চলে আসলাম, তাহলে মণিমাকে নিয়ে এসো আবার বিকেলবেলায়। বিকেলে আসবে না মণিমা, আস্তে আস্তে ধরো মাসখানেক।
আর আবার মাস খানে ও হ্যাঁ, যাই হোক এই যে রিংটা তোমরা জানিও কেমন হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে রিংটা। থ্যাংক ইউ, ওয়েলকাম। বাজে এখন 12টা আর এদিকে আমি চিকেন রান্নাটা স্টার্ট করে দিয়েছি, আর মা এদিকে প্রচন্ড টেনশনে পড়ে গেছে কারণ শাকে একটু বেশি নুন দিয়ে দিয়েছে। আসলে বাবা আজকে একাটি শাক এনেছে, নর্মালি দুয়াটি আনে, আজকে মনে হয় কী জানি কী কারণে এনেছে আর হয়ে গেছে এইটুখানি। মা আগেই মানে ওই সাতলানোর আগেই নুনটা দিয়ে দিয়েছে, তো আর বাবু কাকা এসেছিলো কথা বলছিল, তাই মায়ের এখন টেনশন উঠে গেছে যে কী না কী বললো বাবা, মানে বকা খাওয়ার ভয়ে এত টেনশন। এদিকে চিকেনটা কষে এসেছে, আমি ঝোলটা দিয়ে দিয়েছি, এটা ফুটতে থাকুক। আর এর মাঝেই কিন্তু আমি রেয়াস লাইফ অ্যান্ড মোড়ে যে সুইসাইড প্র্যাঙ্কটা করেছিলাম ওটায় যে ব্লাডটা বানিয়েছিলাম, মানে ফেক ব্লাড, সেটা কীভাবে বানিয়েছিলাম বলেছিলাম দেবো, তো এখনই আমি আপলোড করলাম। তো চাইলে যারা যারা দেখোনি এখনো গিয়ে শর্টসে গিয়ে কিন্তু ওই ভিডিওটা দেখতেই পারো। তো রান্নাবান্না কমপ্লিট করে কিচেনের জায়গা মুছে টুছে এসে নেল পেন্টগুলো তুললাম, পেন্ট না নেল পলিশ, হাতে ছিল না, হাত তো এমনিতেই নেড়া থাকে, হাতে ছিল না, পায়ের নেল পেন্টগুলো তুললাম, নেল পলিশগুলো তুললাম, নেল পেন্ট পেন্ট বলে যাচ্ছি। তো নর্মালি আমার এই সানডে করে টাইমটা হয় যে এই রান্নাবান্নার পরে আমি একেবারে নখ কাটলে বা নেল পলিশ রিমুভ করলে সেগুলো করে তারপরে একেবারে স্নানে ঢুকে যাই। তো আমি ছোটোবেলা থেকে শুনে আসছি যে জন্মপাড়ে নাকি এরকম নখ ফোক কাটতে নেই, এটা কি সত্যি আদৌ এর কোনো মানে মানে মিনিং রয়েছে? আমি জানি না ভাই, আমার এই দিন সুবিধা হয় আমি কাটি, যদি আমি ভুল হই তাহলে তবে আমাকে কমেন্ট করে জানিও যে না দিদি ভাই এটা ভুল কাটা উচিত না বা কোনো আক্ষরিক এর কারণ রয়েছে। ঠিক আছে, পাগলের অবস্থা দেখো, খালি একটু হাতটা দেখাও, হাতটা দেখাও না, কেমন পাগল ভাবো, একটু হাতটা দেখাও, আমাকে দেখাবে একটা মানে একটা রিং দেখাবে যে রিংটা নাকি এর আগের আগের ব্লগে হ্যাঁ তোমরা দেখেছিলে যে ওই বাবু কাকা আর কি গিফট করেছিল, তো ওটা ফিনিশ ছিল না, ছটা সাতটা রিং এসেছিল, তার মধ্যে কোনটা নিয়েছে আজকে ফিনিশ করে দিয়ে গেছে, দেখাও দেখাও, পাগল কেন বলছি ভাবো, ওই দেখো সব খুলে ফেললো, এ বাবা ওই হাতটা দাও, ওই হাতটা দাও না, ওই হাতটা দাও দাও দাও, ওই হাতটা না, ওরম করলে হবে না, এসব খুলে ফেলছে, দেখো 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 দেখো, সরো হাত ছড়াও, সব রিং গুলো বার করেছে দেখো, সব একসাথে পরে আমাকে বলছে এই দেখো। আমাকে কি তুমি রিং কালেকশন করতে দেবে না? রিং কালেকশন করো সেটা বলছি, এবারে একসাথে পড়ার কি আছে, ওই দেখো আমার ফোন চলে এলো, ফোন না আর স্প্যাম নাম্বার, যাই হোক বাদ দাও, আমি একসঙ্গে পড়বো, দাঁড়া একসঙ্গে পড়ে দেখাই একটু, আমার খুব ভালো লাগে রিং পড়তে, দ্যাটস ওয়াই আমার ছোটবেলায় আমি আমার ঠাম্মাকে বলতাম, আমার ঠাম্মা জানো আমার স্বপ্ন হচ্ছে আমার 10 আঙ্গুলে 10টা আংটি থাকবে, সেটা তোমার দাদা ভাইও জানে, তোমাদের দাদা ভাইকেও বলতাম। ঠিক আছে, কটা হচ্ছে আপাতত? আপাতত এখানে হয়েছে এই হয়েছে 5টা, আর এইগুলো বাদ দিই, তো আমার সবসময় 6টা হয়েছে, তো মোটামুটি আরো তুমি 4টা রিং দেবে। ও না, আর এটা 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 এখানে একটা এটা এই রিংয়ে মানে এই ফিঙ্গারে মানায় না, এখানে একটা থাম রিং বানাতে হবে, তাহলে আরো 5টা বাকি। আমি যখন স্নানে গেছি তখন থেকে আমি দেখছি রাজা, দেখ রাজাকে দেখো এই এইখানটা পুরো বসে আছে, মানে মাংস হলে কিন্তু খাওয়া হয়ে গেছে, কিন্তু তবুও ওখান থেকেও সরছে না, আমি স্নানে গেলাম, স্নান থেকে বেরিয়ে উঠছি, এতক্ষণ বসেছিল, এখন আবার একটু উঠে দাঁড়িয়েছে, মানে কিরে এই কত খাবি তুই, খাওয়া হয়ে গেছে কিন্তু, কত খাবি তুই দেখো কিভাবে দাঁড়িয়ে আছে, একদম ছোঁচা পুরো। তো যাই হোক, আজকে আইটেম কী কী আছে দেখে নিই একটুখানি, তো আইটেমটা দেখতে হবে, এখানে আছে ভাত, আর আছে একটু মাংস, আর আছে হচ্ছে লাল শাক, আর আছে ডাল শুকনো, ডাল শুকনো প্লাস এই যে এটা রাজার মাংস, চাটনি 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 চাটনি, আমাদের মাংস দেখালে না তো, ও এই যে আমাদের মাংস, কে তুমি রান্না করেছো আজকে? একদম আমি তো করেছি, দেখো আমাদের 79999 হয়ে পড়ে আছে প্রায় 5 মিনিট ধরে, আমি দেখছি স্ক্রল করছি বাড়ছে না, স্ক্রল করছি বাড়ছে না, মানে 8টিকেতে আমরা এমন করছি মনে হচ্ছে না আমাদের, তুমি এমন লাফাচ্ছ 8টিকেতে মনে হচ্ছে 100 কে হতে পারে, 100 কে তো আমি বলে দিচ্ছি আমি রাস্তা গিয়ে গড়াগড়ি খাবো, ঠিক আছে মিলিয়ে নিও আমার কথাটা, ঠিক আছে তো কেউ তো ভাই কর, কেউ একটা কর, কেউ কর, কেউ কর, কেউ কর, প্লিজ কর, প্লিজ কর, 80 80 80 80 না 80 80 80 80 80 ফেল করে যায়, হ্যাঁ তুমি একটা দাদাই ফটাফট করে একটা ইসে বানাও তো, জিমেল বানাও, তাতে একটা সাবস্ক্রাইব দরকার নেই আমার, ওরকম করবে করো, আমি 4টে টাইম, তো বাই দ্য ওয়ে এটা কিন্তু যারা নাকি জানো না এটা কিন্তু আমাদের আরেকটা চ্যানেল, ঠিক আছে এটা মেইন চ্যানেলটা, যারা জানো তারা তো জানোই, হ্যাঁ তারা অবশ্যই কিন্তু কি করবে, ফটাফট করে আমাদের রিয়াস লাইফ এন্ড মোড়ে 100 কে করে দাও প্লিজ, এখনো অনেকটা পথ বাকি, যত কাছাকাছি আসছে তত জানো রাস্তাটা আরো দুর্গম হচ্ছে এরকম মনে হচ্ছে, ফাইনালি ফাইনালি 80 কে হয়েছে বুঝলে, মানে আমি জাস্ট মানে ক্যামেরাটা অফ করলাম আর সাথে সাথে দেখছি এই 80 কে, তো উফ এখন আমি বিছানায় গড়াগড়ি খাচ্ছি, তুই 100 কে হলে রাস্তায় গড়াগড়ি খাবো, রাস্তায় গড়াগড়ি খাবো, তো যাই হোক কি বলবো খালি গায়ে চলে আসলাম, কিছু করার নেই, মানে আনন্দের চোটে, মানে কতটা আনন্দ তাহলে 100 কে হলে হবে বলো, তাই আমি জানি না কবে 100 কে হবে, মানে জানি না, অনেকে হয়তো না চাইতেই ফুরফুর ফুরফুর করে বেড়ে যায়, বাট তাদের থেকে আমার মনে হয় জানা নাকি এত আমরা তো মানে ওয়েট করে করে হচ্ছে, তো আমাদের হয়তো কেউ না পেয়ে হচ্ছে, তো গুড ইভিনিং গাইস, অনেক দিন পর দেখছো ওই বইটা, বইটার নামটা ভুলে গেলাম, বইটার নামটা ছিল দুই পৃথিবী, না না এখানে দুই পৃথিবী চলছে এখন, বকা কান্দেরে চলছিল এখন মানে দুই পৃথিবী চলছে, তো গোপালের মা, গোপালের মা মরবে শিওর, শিওর মরবে, সত্যি কথা বল, গোপালের মা মরবে শিওর, বল এটা আর তুই কি করলি, এখন সত্যি কথা বই দেখাই হয় না, তাই না সিনেমা এখন দেখাই হয় না,
মোটাও না, আমি ক্যামেরা অন থাকলে চুপকি মারি নাকি, একই কথা। তুমি যাবে আমার সাথে? না তুমি আমার সাথে যাবে, ব্যাপারটা হচ্ছে গিয়ে কি বলতো, এই দেখো একটু আগে আমি ওকে বলছিলাম কি যে বলছে যে আজকে কোনো কাজ আছে, কাজ মানে কি ওই মানে স্ক্রিপ্টিং করা বা কোনো কিছু অ্যাড শ্যুট করা বা কোনো ভিডিও এডিট করা, মানে কদিন ধরে টানা কাজ ছিল বুঝলে তো, আমাকে বলছে কোনো কাজ আছে, জানিলাম না। আমি বললাম যে যাও তাহলে, বলছে তাহলে আমি আজকে একদম ফ্রি, আর হ্যাঁ যাও হাঁটাহাঁটি করে আসো, বলছে না হাঁটাহাঁটি করতে যেতে পারবো না আমি, তা এখন বললাম মোমো খেতে যাবে, অমনি বলছে তাহলে চলো হাঁটাহাঁটি, হাঁটাটা কত উপকার তোমার আইডিয়া নেই। যাই আমিও দৌড়াই, একেবারে রাস্তায় বেরিয়ে বলছি কোথায় যাচ্ছি। শিবরাত্রি উপলক্ষে দেখো দুর্গা বাড়ি সাজিয়েছে, আর ওই যে ওইখানটা আমাদের মন্দির, শিব মন্দির, আর আছে হচ্ছে হনুমানজি, তো বেশ সুন্দর করে রাস্তাঘাট সাজিয়েছে, আর আজকে এখানে যে খিচুড়ি দেওয়া হচ্ছে। তো এই আমাদের শিব মন্দির, আর এই যে আমাদের ঠাকুর মশাই, এখানে সবাই জল ঢালতে এসে, আজকে কে এসেছিল, আজকে কে এসেছিল জল, তিনটে চল্লিশ ছিল আজকে, কি সুন্দর সাজিয়েছে এই পাশ থেকে আর এই পাশ থেকে সব, এটা শিবরাত্রির জন্যই সাজিয়েছে তো না, শুনে এসছো, কোথায় যাচ্ছ কি মোমো কে তুমি খাওয়াবে? হ্যাঁ, কি মজা। তাহলে আলটিমেটলি আমরা যাচ্ছি হচ্ছে মোমো খেতে। মানে তো আমি খাওয়ানো না, না 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 না, এটা কিন্তু এটা সেম হয় না, তাহলে তুমি অন্য কিছু খাওয়াও, তুমি কি খাবে বল, আজকে ওর পেছন ছাড়বো না, এখন ক্যামেরা নিয়ে খালি পেছন পেছন ঘুরবো, হয়ে গেছে। তো আমরা একটা অর্ডার দিয়েছি স্টিম মোমো, একটা ফ্রাইড মোমো, এখনো ফ্রাইড মোমোটা হচ্ছে বলে বেচারা দাঁড়িয়ে আছে, হয়ে গেছে, ওই যে ওটাও রেডি। এখন এলাম বাজারে, মা গেছে ওদিকে দিদনের ওষুধ নিয়ে যাবে দিদন বাড়িতে, আর আমি আর ভাই এদিকে পেঁপে নেব, দেখি পাকা পেঁপে পাই কিনা। এই বলো পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা 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 দেখো কোথায় পেঁপে পাওয়া যায় কিনা, বললো পাকা পেঁপে, আজকে তুমি এটা কেনো দেখি ঠিকঠাক ভাবে কিনতে পারো কিনা। দিদন বাড়িতে এসেছি, আর এদিকে মামা অ্যালবাম বের করেছে, আমি এখনো কিউট, আগেও কিউট দেখেছো, প্যান্টটা কেমন খুলে খুলে যাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ বেলটা আগেও প্যান্টটা খুলে খুলে যায় এখনো। এই দেখো তোমাদের একটা ম্যাজিক দেখাবো, এটা কে তোমরা বলো, আর এইটা কে, এটাই দেখো, এসো দেখো, এসো দেখো না, পুরো নাক পুরো নিচে চলে কাটছে, তো করে দিয়েছে কে, কাকে করে দিয়েছে কে, কাকে কোলে নিয়ে আছে, এটা 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 না, এটা না বুঝতে পারলে না, স্বাভাবিক তাই বলে দিলাম, এই যে প্রমাণ, ছেলেবেলা থেকে এই মাথায় একটুখানি পাগল পাগল বুদ্ধি আছে, দেখো দেখো বিছানার মধ্যে উঠিয়ে দিয়েছে গাছ, আর এনাকে দেখো কেরামতি, দেখো গাছ প্রেমিক, এটা কে কমেন্টে জানিও, বাবা পোস্ট দিয়েছে, ওফ আগেকার দিনের মানে পোস্ট গুলোই আলাদা, আলট্রা লেজেন্ড, আর একজনকে এখানে দেখো খেলার জায়গা দেখো কোথায়, বিছানায়, সত্যি। আজকে একজন আমার উপর খুব রাগ করেছে, দোকান থেকে এসে কোনো কথা বলেনি, ঠিক আছে, কেন বলতো, ওই যে মোমো খেয়ে বাড়ি ফিরছিলাম, বাড়ি না দিদন বাড়িতে যখন যাচ্ছিলাম, আমার মশা মারছে টুকটুক করে, আমাকে পাত্তা দিচ্ছে না কিন্তু, তো ফিরছি মানে দিদন বাড়ি যাচ্ছি, তখন আমাকে ফোন করেছে, যেই শুনেছি আমি মোমো খেয়েছি, আমাকে জিজ্ঞেস করেছে একবার যে আমার জন্য মোমো নাওনি, আমি বলছি না কেন নেবো, সেদিনকে তুমি রোল খেয়েছো একা একা পলতায় যাওয়া, একদিন খেয়েছি একদিন, আমি জাস্ট একদিন, মানে এই দু বছর বিয়ে হয়েছে, আমি একদিন মাত্র বাইরে থেকে একটা রোল খেয়েছি, তার জন্য আমাকে কত কথা শুনতে হয়েছে যে কেন খেলে আমাকে ছাড়া, আর তুমি বারবার মোমো খাও, রোল খাও, কি বলে দেবো, চাউমিন খাও, এই তুমি রাগ করেছো মোমো, আমার রাগ করলে কি তোমার, তুমি রাগ করলেই তো আমার সবকিছু, যে রাগ করো না, পরদিন আবার খাবো, খেয়ে বলবো এরকম, আমি এবার খাবো, রোজ খাবো, আমি এবার রোজ, আরে কি জানো, আজকে কি জানো তোমার অনেকগুলো ছবি দেখলাম ছোটবেলার, হ্যাঁ তিন তিনই ছবি, তিন তিন, তিন তিনই তো সবারই থাকে, না না ওই তিন তিনই না, ওই তিন তিনই না, ভাইয়ের দেখে প্রচন্ড রাগ করেছি আমি, এরকম করলে আর কোনোদিনও আমি কি বলবো,
বল কি বলবো ভুলে গেলাম, মানে এরকম করলে আমি কোনোদিনও না, এরকম করলে আমি রোজ রোজ একা একা বাইরে আমি মোমো খাবো, চাউ খাবো, রোল খাবো, ঠিক আছে? হয়েছে জাকিবটা আমার জানা আছে। দেখো তুমি আমাকে সকাল থেকে অপমান করছো, ঠিক আছে? সকালবেলা একবার বলেছো আমি নাকি পাগল, পাগল বর পেয়েছো বলে নাকি কি? দেখো আমি কিছু ভুল বলেছি, আমি যদি কিছু ভুল বলে থাকি তোমরা বলো, ঠিক আছে? আবার তো দাদার ভক্তরা, ঠিক আছে, ওই যে কি বলে বুকে চরম গরম রক্ত, আমি দাদার ভক্ত, দাদার ভক্ত আছে, ঠিক আছে? তারা ঠিক করেনি তো ভাই, তবে ব্লগটা যদি ভালো লাগে, ব্লগটা এখানেই শেষ করছি, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আজকে কিন্তু দুটো মানে গিফট পেয়েছি, একটা হচ্ছে বাবু কাকার তরফ থেকে যেটা পড়েছিলাম, কারণ এটা দিদনকে দেখাতে গেছিলাম বলে পড়ে গেছিলাম, আর হচ্ছে তোমাদের তরফ থেকে আমার রেয়াস লাইফ অ্যান্ড মোর চ্যানেলে এই টিকেট, ঠিক আছে? তো সেটা কিন্তু একটা বড় গিফট বলতে পারো। তো ওইটা আবার বলবো যে প্লিজ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এই চ্যানেলটা প্লাস রেয়াস লাইফ অ্যান্ড মোরটা সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? 100 কে হয় কি 500 কে হয় সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমরা ভিডিও দিলেই তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাও। চলো আজকে টাটা, বাই, গুড নাইট।